কেন হলো না সোহানুর রমন সোহানের ভালোবাসার প্রতিশোধ মান্না মৌসুমি এবং ফেরদৌসকে নিয়ে সোহানুর রমন সোহান তিনি বানাতে চেয়েছিলেন ভালোবাসার প্রতিশোধ এবং ইনিশিয়ালি কিন্তু সিনেমার প্রি প্রোডাকশনও কিন্তু হয়ে যায় সব কিছু কিন্তু অলরেডি কমপ্লিট আমরা দেখেছি এর আগে কিন্তু মান্নাকে ফেরদৌসকে একসঙ্গে কিন্তু দুই তিনটা ফিল্মে আমরা কাজ করতে দেখেছি এবং এই ফিল্মটা কিন্তু দুজনকে পোর্ট্রে করে কিন্তু সিনেমাটা হচ্ছিলো যে ভালোবাসার প্রতিশোধ যেখানে মান্না অবশ্যই তিনি লিড সুপারস্টার তার যেহেতু একটু বেশি তাকে পোর্ট্রে করে বানানো হচ্ছিলো এবং সিনেমাতে আমরা মৌসুমের একটা দুর্দান্ত ক্যারেক্টার এবং ফেরদোসুর একটা ভালো ক্যারেক্টার আমরা পাচ্ছিলাম তো ফার্স্ট এক্স্যাক্টলি সিনেমাটার পেছনের গল্প কি এবং সিনেমাটা কেন হলো না আজকে আমরা জানবো তো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটি ভালোবাসার প্রতিশোধ তো সিনেমাটার নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে ভালোবাসার জন্য যে প্রতিশোধ তো এইটার জন্য কিন্তু মূলত সিনেমাটা কিন্তু মূলত এই কনসেপ্ট নিয়ে কিন্তু মূলত সোনু রমান সোহান তিনি বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কিন্তু সিনেমাটা বানান এবং অলরেডি কিন্তু দু হাজার আট সালের শুরু নাগাদ কিন্তু সিনেমাটার কিন্তু প্রি প্রোডাকশন কিন্তু কমপ্লিট এবং সিনেমাটা শুটে যাবে সিনেমাটা কমপ্লিট প্যাকেজ সিনেমাটা হতে যাচ্ছে এবং যে সিনেমাটা কাস্টিং করা হলো তৎকালীন সময়ের বিশাল বড় সুপারস্টার মান্নাকে এবং সিনেমাতে আমরা ফেরদোসকে দেখলাম এবং আমরা দেখলাম মৌসুমি ইনিশিয়ালি কিন্তু কথা বলা হলো মান্নার সঙ্গে কথা বলা হলো মৌসুমি তো তাদের ডেটও নেওয়া হলো এবং ফের দোসের সঙ্গে কিন্তু ইনিশিয়ালি কথা বলার কিন্তু সব কিছু চূড়ান্ত করা হলো এক পর্যায়ে এবং এক পর্যায়ে আমরা একটা ঐতিহাসিক ফিল্ম পেতে যাচ্ছি যেখানে আমরা এর আগে কিন্তু কোনো ফিল্মে ফেরদোসকে কিন্তু ওইভাবে মান্নার সঙ্গে কিন্তু পোর্ট্রেট করা হয়নি এবং এটা হতে হতে যাচ্ছিলো একমাত্র প্রথম কোনো ফিল্ম যেখানে ভালো গুরুত্ব পাচ্ছে মান্নার সঙ্গে স্ক্রিনে ফেরদোস এবং যেখানে মৌসুমি আছে তো তাদের নিয়ে একটা ত্রি অ্যাঙ্গেল লাভ স্টোরি ভালোবাসার প্রতিশোধ আমরা পেতে যাচ্ছি কিন্তু সব কিছু কমপ্লিট যখন এরপরে আমরা দেখলাম দুই হাজার আট সালের ফেব্রুয়ারিতে আমরা দেখলাম অকাল পুরোয়াণ তো মান্নার অকাল পুরোয়াণে কিন্তু অস্তমিত ঘটলো এমন একটা ফিল্ম যে কনসেপ্ট ভালোবাসার প্রতিশোধ এবং সিনেমার যে সব কিছু মিলে কিন্তু ফাইনালি কিন্তু সিনেমাটা হলো না মান্নার অকাল পুরোয়াণের কারণে এবং এই যে একটা কাস্টিং যেখানে আপনি দেখেন মৌসুমি ফেরদোস মান্না তো এই যে তিনজনকে নিয়ে পোট্রে করে যদি সিনেমাটা হতো তাহলে এক্স্যাক্টলি কী হতো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন এবং সিনেমাটা হলে কী হতো জানাবেন আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির